একটি পার্কে প্রায় অংশ ঘোরাঘুরি শেষ করেছি। সো আরও পার্কটা অনেক বড়, এই স্পটটা খুবই বিশাল বড়, চারিদিকে আপেলের গাছ আর গাছ, সুন্দর গাছ রয়েছে, বড় বড় গাছ, আকাশি গাছের মতন। এখন পর্যন্ত নামও যায় না এই গাছগুলোর নাম কীরকম। তো গাছের পাতাগুলার শব্দ খুব মর্মর করে শব্দ শোনা যাচ্ছে, আর বাতাসের কারণে, কারণ আজকে একটু বাতাস হয়েছে, জায়গা জায়গায় ফুলের গাছ আর জোড়ায় জোড়ায় বাধা রাখা আছে। এখানে কেউ পড়াশোনা করছে, কেউ গল্প করছে, অ্যাজ লং অ্যাজ এখানে সময়টা দিচ্ছে। রেডি, এখন আমরা এই পাশটার অনেকটা অংশ সময় দিলাম, এখন সামনের দিকে কিছুটা অংশ সময় দেব এবং আপনাদের দেখাচ্ছি একটা ইউরোপের পার্কে দেখতে কীরকম এবং পরিবেশটা। সো এটা রাত 11টা পর্যন্ত খোলা থাকে, এখানে রাত 11টা বলতে কি এখানে সন্ধ্যা 11টায়, প্রায় 10টা, এখানে 10টার দিকে সন্ধ্যা হয়, অর্থাৎ 11টা পর্যন্ত এই গেটগুলো খোলা থাকে। এখানে জায়গা জায়গায় ওয়ার্নিং দিয়ে রাখছে, স্মোকিং করা যাবে না জায়গা জায়গায়, স্মোকিং করার জন্য জায়গা জায়গায় প্লেস রয়েছে যেগুলিতে স্মোকিং করা যায়। আমরা এখন ফ্রি রাইডারের দিকে যাব, দেখা যাক এই রাইডারটা ওপেন আছে কি না। এবং এটা হচ্ছে সেই রাইডার যে রাইডারটা গুগলে ম্যাপে দেখেছিলাম, কিন্তু এটা এখন বন্ধ আছে, অর্থাৎ সময় টাইম টেবল আছে মনে হয়, ভিতরে ওয়ার্নিং দিয়ে রেখেছে ঢোকা যাবে না। দেখি সামনের জায়গাটা একটু ঘুরে দেখি, আমি একটু আস্তে আস্তে কথা বলতেছি কারণ চারপাশে লোকজন আছে, যে কারণে একটু লজ্জাবোধ করতেছি, তবে একসময় ঠিক হয়ে যাবে, লজ্জাবোধটা কাটিয়ে উঠতে পারবো মনে হয়, তবে কবে কাটাতে পারবো এটা যায় না। জায়গা জায়গা সুন্দর করে বেঞ্চ দেওয়া আছে বসার জন্য, গল্প করার জন্য এবং ড্রিঙ্কস করার জন্য। ওইটা হচ্ছে রাইডার, বোটের মতন, এখানে প্যাডেল দিয়ে রাইড করা যায়। সো এখানে গল্প করার জন্য জায়গাও রয়েছে, চেয়ারগুলো মানে কাঠের তৈরি জিনিসগুলো খুব সুন্দর, জায়গা জায়গা ভাসমানভাবে চেয়ারগুলো রয়েছে। আমরা একটা চেয়ারের দিকে বসলাম, চেয়ারগুলো খুবই উন্নত মানের কাঠের, তো বৃষ্টি বাদল হলেও মনে হয় নষ্ট হয় না, সব জায়গায় পাশাপাশি মানে প্রায় জায়গায় এখানে এরকম চেয়ারগুলো বসে বসানো আছে। মানে পার্কটা সুন্দরভাবে সাজিয়েছে, আমাদের বাংলাদেশে হলে এখানে ফ্রি নিত প্রায় 100 টাকা বা 200 টাকা এরকম ফ্রি নিত, কিন্তু এটা সম্পূর্ণ বিনামূল্যে। এবং পার্কের দুই পাশে দুইটা পুকুর রয়েছে, পুকুর দুটিকে ইতিমধ্যে আমি এই ভিডিওতে দেখেছি, একটি পুকুর হচ্ছে এটা আমার সামনে আর একটি পুকুর আমরা ফেলে এসেছি। এই পুকুরে নৌকা, ছোটো ছোটো নৌকা রয়েছে, এই নৌকাগুলি চলা এখনও সময় মনে অফ হয়ে গেছে, হতে পারে বিকাল 6টা পর্যন্ত, বিকাল বলতে কি 6টা পর্যন্ত খোলা থাকে, আর 2 ঘন্টার সময় আছে পার্কটা ক্লোজ করার জন্য 11টা পর্যন্ত। তো এটা সম্পূর্ণ বিনামূল্যে এবং নৌকা চলার জন্য কোনো টাকা দিতে হয় না, তবে আর একটা দিনে আসবো আমরা এই নৌকা চলার জন্য এবং প্যাডেল এর জন্য। আমরা খুব অল্প সময় হাতে নিয়ে এসেছি সন্ধ্যা হওয়ার আগে, এখন 9টা বেজে গেছে, তো বাসায় যেতে হবে, আর 1 ঘন্টা পরে সন্ধ্যা হবে। তো এখানে সন্ধ্যার আগে আগে বাসা যাওয়াটা উত্তম, কারণ রাস্তাঘাটে কোনো সমস্যা নাই, সমস্যার মধ্যে একটাই সমস্যা, কারণ
কিছু কিছু জায়গায় বাড়ির কাজ দিয়ে যেতে হয়, তখন একটি সমস্যা হয়, সেটি ভয়ঙ্কর সমস্যা। আর সমস্যা হইতে কুকুর। একটি কুকুর যখন মানুষকে দেখে খেউ খেউ করে, সেম পার্শ্ববর্তী যে কুকুরগুলো আছে তারাও বিনা কারণে চিল্লাতে থাকে, এটাই হচ্ছে ভয়। আবার মাঝে মাঝে এমনও ভয় হয় যে কোন সমাজে ওই গ্রিলগুলার উপর দিয়ে লাভ দিয়ে মাইরা আয়ে পড়ে, মানে খুব ভয় লাগে। এদেশের কুকুরই হচ্ছে একটা ডেঞ্জারাস। তাহলে এমতে রোবারি কন, ওই ডাকাত কন, ছিনতাই কন, এগুলো খুব কমই হয় এইরূপ একটি শান্তিপূর্ণ দেশ। তো এইদিকে এই জিনিসগুলো খুব রয়েছে। তো এখানে সবাই সব রকম আড্ডা মারে, কেউ গার্লফ্রেন্ড কেউ বয়ফ্রেন্ড নিয়ে আসে এই পার্কে সময় দেওয়ার জন্য, তারপর কথাবার্তা বলার জন্য, তারপরে একটু সময় রাখার জন্য। তবে বেশিরভাগ আমি দেখলাম ফ্যামিলি নিয়ে আসে, ফ্যামিলি বাচ্চা কাচ্চাদের নিয়ে আসে, কারণ এদেশের ফ্যামিলির বাচ্চা কাচ্চাগুলো সাধারণত বিকাল হলে কিছুটা সময় দেওয়ার জন্য চেষ্টা করে, আর উইকলিতে তারা সময় দেয়, কারণ তারা বাসায় বন্দিখানার মতন থাকে বাচ্চাগুলো, স্কুল কলেজ বা যেটা কলেজ তো না স্কুল। তো এটা বন্দিখানায় থাকে, সো তারা চেষ্টা করে বিকালে কিছুটা সময় দেওয়ার জন্য। সো সেম এই যে এখন 9টা বাজে তারা বাচ্চা কাচ্চাদের নিয়ে আসে, 1 ঘন্টা সময় দেয় অথবা 8টা বাজে আসে। এরকম দেখলাম ওই পাশে খেলার জায়গা অনেক রয়েছে বাচ্চাদের, তাই দেখলাম অনেক ফ্যামিলি ওখানে নিয়ে এসেছে তাদের বাচ্চাদের সময় দেওয়ার জন্য এবং কিছুটা আনন্দ দেওয়ার জন্য। আমরা প্রায় বাসার দিকে চলে যাব, অনেকটা সময় এখানে এক্সপেন্ড করলাম। তো আবার আরেকটা দিনে আসবো, তখন খুব ভালো লাগবে অবশ্যই। তবে এইবার প্রথমে এসেছি, তবে আবারও আসবো আশা করা যাক, এবং ঘুরে অনেকটা আনন্দ পেলাম। তো সবচেয়ে আনন্দ হচ্ছে পরিবেশটা, এরকম পার্ক রয়েছে মানুষ সাথে এরকম পার্ক। এই পার্কটাও প্রায় অনেক লোক থাকে, কিন্তু যদিও এটা সেন্ট্রাল না, যে কারণে অনেক লোকজন কম থাকে। সো সেন্ট্রাল হলে আরও লোকজন আসবে, এটা সেন্ট্রালের বাইরে যে কারণে লোকজন হালকা একটু কম থাকে। সো আমরা এখন বাসার দিকে যাব এবং অনেকটা সময় দিলাম এই পার্কে, আশা করা যাক আবার আসবো আবার পার্কটাতে ঘুরতে, তখন অনেকটা সময় নিয়ে আসবো, কারণ এখন যে সময়টা নিয়ে এসেছি খুব কম, কারণ আমাদের বাসায় ফিরে যেতে হবে, কারণ একটা অপরিচিত জায়গায় এসেছি। তো অনেকটা ঘুরে খুব আনন্দ লাগলো বন্ধুবান্ধবদের সাথে মিলে। তো এটাই হচ্ছে এই পার্কের কিছু দৃশ্য যা দেখার জন্য চেষ্টা করেছিলাম। আজকে ছুটি ছিল তাই আসলাম আমাদের বন্ধুবান্ধবের সাথে মিলে, এবং কালকেও ছুটি আছে, কালকেও হতে পারে আরেকটি জায়গা প্ল্যান আছে, অন্য কোনো জায়গায় যাব। তো ঘোরার শখ আছে, অনেক জায়গা ঘুরতে চাই এবং ঘুরে ঘুরে আপনাদের মাঝে অনেক কিছু দেখাতে চাই। সো যেমন ঘোরার শেষ নেই, তেমনি জানার কোনো শেষ নেই। শিক্ষা বলতে এখানে এটাই বোঝাচ্ছে যে শিক্ষার কোনো শেষ নেই, মানুষ মৃত্যুর পর্যন্ত শিখতে চায়। সেম আমরাও চাই ভালো কিছু শিখতে, ভালো কিছু অর্জন করতে।